এই মাত্র পাওয়া আবহাওয়া দপ্তরের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর ফের বাংলার আকাশে আবহাওয়ায় বড়সড় পরিবর্তন ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা বঙ্গোপসাগরের ওপর অবস্থান করছে একটি ঘূর্ণাবর্ত যা থেকে দেহে আসছে প্রবল গতিতে ঝড় ও বৃষ্টি হাওয়া অফিসের তরফ থেকে জারি করা হয়েছে সতর্কবার্তা তো আসুন দেখে নিয়ে যাক রাজ্যের কোন কোন জেলায় কেমন থাকবে আবহাওয়া কোন কোন জেলার জন্য বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে এবং কোথায় কেমন থাকবে আজকের তাপমাত্রা সবই বিস্তারিত খবর জানিয়ে দেবো এই ভিডিওটিতে এবং আগামী পাঁচ দিন রাজ্যে কেমন থাকবে আবহাওয়া বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন এবং এরকমই ওয়েদার আপডেটগুলি নিয়মিত জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আবহাওয়া দপ্তরের সূত্রে খবর বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তই শীতের কাঁটা হয়ে দাঁড়িয়েছে ঘূর্ণাবর্তের প্রভাবে উত্তর পশ্চিমে ঠান্ডা হওয়ায় বাংলায় প্রবেশ করতে পারছে না ফলে আপাতত কনকনে ঠান্ডা থেকে বঞ্চিত শহরবাসী গত কয়েকদিন ধরেই উদ্যমমুখী তাপমাত্রার পারো যদিও আবহাওয়া দপ্তরের অনুসারে আগামী পরশু থেকে ফের ধীরে ধীরে কমবে তাপমাত্রা ভোরের দিকেও শিরশিরি ঠান্ডা অনুভূত হচ্ছে না আজ সর্বনিম্ন তাপমাত্রা আঠারো ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের তুলনায় তিন ডিগ্রি বেশি এবং সর্বোচ্চ তাপমাত্রা উনত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে যা স্বাভাবিকের তুলনায় চার ডিগ্রি বেশি সকাল থেকে জলীয় বাষ্পের কারণে ঘন কুয়াশা শহর জুড়ে তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি বদলেবে বলে জানাচ্ছে হাওয়া অফিস আকাশ মূলত পরিষ্কার থাকবে এই মুহূর্তে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই বাতাসে আপেক্ষিক আর্দ্রতা চুরানব্বই শতাংশ বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তর এটাও জানিয়েছে সকালের দিকে শীর্সারি ঠান্ডা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি বধ ঘটবে বলে জানা যাচ্ছে গত কয়েকদিন ধরে উদ্যোগমুখী তাপমাত্রার পারদ স্বজনে বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত যার প্রভাবে বাধাপ্রাপ্ত হচ্ছে উত্তর পশ্চিম শীতল হাওয়া